ওয়েলকাম টু আইটিআই ইউটিউব প্রিপেয়ার চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে সকালে কিন্তু তোমাদের টেন্থ ফেজের অর্থাৎ দশম ফেজের 29 তারিখে যে লাস্ট স্পট কাউন্সেলিং হবে তার সিট ম্যাট্রিক্সটা বের হয়েছে। আমি শুরুতে সিট ম্যাট্রিক্সটা ওপেন করে রেখেছি তোমাদের জন্য। আর একটা কথা বলতে হয় বন্ধুরা, আজকে কিন্তু আশা করা যাচ্ছে স্পট কাউন্সেলিংয়ের শেষ দিন। তো যারা যারা এখন রেজিস্ট্রেশন করে ফেলেছো বা যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে বা র্যাঙ্ক কার্ড আছে, তারা কিন্তু অবশ্যই আজকের দিনটিতে আরেকবার চেষ্টা করে দেখতে পারো যারা এখনও সিট পাওনি তাদের জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি আজকের মূল অনুষ্ঠান। তো দেখো, এখানে কিন্তু দেওয়া রয়েছে যে অ্যাভেলেবেল সিটস ফর দ্য স্পট অ্যালটমেন্ট টু বি কন্ডাক্টেড অন 29/7/2020। অর্থাৎ বলছি যে 29 তারিখে স্পট কাউন্সেলিংয়ের জন্য কোথায় কোন কলেজে কতগুলি ট্রেডে কোন ট্রেডে কী কী সিট আছে তার বিস্তারিত বর্ণনা কিন্তু দেওয়া আছে। মোটামুটি পিডিএফটা ডাউনলোড করলে কিন্তু তোমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দেখতে পাবে। তো এখানে অলরেডি তোমরা সিট ম্যাট্রিক্স কী কী করে দেখতে হয়, কোন ট্রেডে কতগুলি করে সিট অ্যাভেলেবেল আছে, সে সম্বন্ধে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। তাই এই বিষয়ে তোমাদের আর নতুন করে কিছু বলছি না। তোমরা এখন একটি কথা মনে রাখবে, আজকে কিন্তু ওপেন কাউন্সেলিংয়ের শেষ দিন, এর পরে কী হবে সেটা কিন্তু এখন নোটিশ দেওয়া হয়নি। আগামীতে যদি আবার কখনও স্পট কাউন্সেলিং বা অনলাইন কাউন্সেলিং হয় সেটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে, এবং নোটিশ দেওয়া মাত্রই কিন্তু আমাদের কাছে সে নোটিশের যে তথ্য আসবে আমরা কিন্তু তোমাদের ভিডিও আকারে বা ইউটিউব চ্যানেলে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই পর্যন্ত সব কিছুই ঠিক আছে। অনেকে আমাকে প্রশ্ন করছিলো যে নতুন করে রেজিস্ট্রেশন করা যাবে কি না। হ্যাঁ, নতুন করে রেজিস্ট্রেশন করার সুযোগ ছিল, 27 এবং 28 তারিখ পর্যন্ত নতুন রেজিস্ট্রেশনের উইন্ডো ওপেন ছিল। ততদিন পর্যন্ত যারা করেছো অর্থাৎ 28 তারিখ পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছো তারা কিন্তু এম এবং ই গ্রুপের ট্রেডগুলি চুজ করতে পারবে। কিন্তু আজকে অর্থাৎ 29 তারিখ কিন্তু নতুন রেজিস্ট্রেশনটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আজকে যারা ওপেন কাউন্সেলিংয়ে যাবে তারা গতকাল পর্যন্ত যে রেজিস্ট্রেশন করেছো সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে পারবে। আজকে কিন্তু কোনো মতেই আর রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হচ্ছে না, এটা কিন্তু তোমাদের জন্য একটা জানা দরকার। অর্থাৎ গতকাল এবং তার আগের দিন অর্থাৎ 27 এবং 28 তারিখ পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছো তারাই শুধুমাত্র আজকে যেতে পারবে, এবং যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা ছিল, কোনো কলেজে চয়েস ফিলিং করোনি বা কোনো কারণে ভর্তি হতে পারে, তারাও আজকে চেষ্টা করবে। ফ্রেশ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন কিন্তু আজকে আর হচ্ছে না, এই বিষয়টি তোমরা মনে রাখবে। সম্ভব হলে তোমাদের এই সংক্রান্ত যে নোটিশটি দেওয়া আছে পিডিএফ আকারে নোটিশ বোর্ডে WBSCVT পোর্টালে, সেখানে গিয়ে তোমরা এই নোটিশটা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আর দেরি করো না, আজকে যারা এখনও মনস্থির করছো যে স্পট কাউন্সেলিংয়ে যাবে তারা আগে থেকে আগে গিয়ে লাইন দিতে পারো, কারণ আজকেও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে লাইন দিয়ে তোমাদের ট্রেডগুলি দেওয়া হবে বিভিন্ন কলেজে। তো তোমার জেলার কাছে বা বাড়ির কাছে যে কলেজটি আছে সেই কলেজটি তুমি দেখতে পারো, সেই কলেজে গিয়ে কিন্তু তুমি অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারো। তো এম এবং ই গ্রুপে কিছু কিছু সিট এখনও খালি রয়েছে, IMC কোটা বা গভর্নমেন্ট কোটা সব কোটাতেই কিছু কিছু সিট খালি রয়েছে, বিভিন্ন ট্রেডের সিটগুলি খালি রয়েছে। তো তোমরা যাওয়ার আগে অবশ্যই একবার সিট ম্যাট্রিক্সটি দেখে নেবে যে কোন কলেজে কতগুলি সিট আছে, সেই হিসাব করে তোমরা যাবে। তো আশা করি বন্ধুরা, এই পরবর্তী যে নতুন কোনো নোটিশ আসে তাহলে সেটা আমরা আলোচনা করব। গভর্নমেন্টের তরফ থেকে যদি অনলাইন বা অফলাইন কাউন্সেলিং আবার কোনো নির্দেশ আসে, সেই নির্দেশের নোটিশ যদি আমরা পাই অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে তোমাদের সেটা জানিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা পুরোপুরি আপডেট সবসময় পাচ্ছ, আগামীতেও পাবে। আর সেই কারণের জন্য ওখানে যে সমস্ত তথ্য দেওয়া হবে সেগুলো কিন্তু পোর্টাল থেকে দেখার পরেই দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।